আরব্য রজনীর গল্প আলাদিন মঞ্চস্থ হলো রাজধানীর উত্তরা স্কলাস্টিকা স্কুলের সিনিয়র ক্যাম্পাসে। ড্রামা, মিউজিক ও ডান্স ক্লাবের উদ্যোগে হয় এই আয়োজন। নাট্য অনুষ্ঠানের চিত্রনায়ক সিয়ামকে পেয়ে বাড়তি আনন্দ পায় শিক্ষার্থীরা। আরব্য রজনীর গল্প সময়ের মধ্যে খুবই জনপ্রিয় আলাদিন। মিশরীয় প্রেক্ষাপটে লেখা এই গল্পকে অবলম্বন করেই রাজধানীর উত্তরায় স্কলাস্টিক স্কুলের সিনিয়র ক্যাম্পাসে মঞ্চস্থ হলো নাটক আলাদিন। আশ্চর্য প্রদীপ ঘিরে ইচ্ছে পূরণ, প্রেম, রাজ্য দখল, কালো জাদুর প্ররোচনা আর আলাদিনের বীরত্ব মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করে দর্শকেরা। করোনার বিধিনিষেধ পেরিয়ে দুবছর পর এই আয়োজনে অংশ নিতে পেরে খুবই উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। আমরা দেড় মাস ধরে এটা রিহার্সাল করছি, আমি খুবই আনন্দিত যে আমরা ফাইনালি পারফর্ম করতে পেরেছি সবার সামনে। আশা করছি সবাই খুব ভালো করেছেন, আর খুবই একটা বড় থ্যাঙ্কস আমার পুরো ক্যাস্ট, আমার টিচারদের জন্য। এটা ফ্যামিলি মতো আমরা লাইক এভরিডে উই মেট ইচ আদার এন্ড দেন আমরা সবাই মিলে এটাকে লাইক এই ড্রামাটাকে একটা বেস্ট ড্রামা হিসেবে তুলে নেওয়ার ট্রাই করছি এন্ড উই হ্যাভ বিন সাকসেসফুল। লাইক প্র্যাকটিস তারপরে আজকের এই শো। সো আই প্লেড সুলতান আজকে এন্ড ইট ওয়াজ অ্যাকচুয়ালি আ ভেরি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স বিকজ ফার্স্ট অফ অল এটা একটা ছেলে ক্যারেক্টার, আমি মেয়ে, অনেক নার্ভাসও ছিলাম বিকজ ভয়েস মডুলেশনে স্কেয়ারছিলাম। পরিচালনা, কস্টিউম, নাটকের সেট সব কিছুতেই মুনশিয়ানা দেখিয়েছে শিক্ষার্থীরা, জানিয়ে গর্বিত শিক্ষকরাও। অন্যান্য স্কুলের চেয়ে একটু ডিফারেন্ট বিকজ আমাদের এখানে কো কারিকুলার প্রোগ্রামগুলো খুব জোরালোভাবে হয়। তো এটা আমাদের একটা বড় একটা প্রযোজনা এবং এটার পিছনে আমাদের যে ক্লাবগুলো আছে, আমাদের স্টুডেন্টরা রান করে 24টি আফটার স্কুল ক্লাব। সারা বছর বাচ্চারা বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের সাথে জড়িত এবং প্রত্যেকটা ক্লাবকে বছরে কোনো না কোনো একটা অনুষ্ঠানের মাধ্যমে তাদের ক্লাবের কাজটা দেখাতে হয়। এই আয়োজনে যোগ দিয়ে সম্প্রতি মুক্তি পাওয়া চলচ্চিত্র দামাল দেখতে শিক্ষার্থীদের আমন্ত্রণ জানান চিত্রনায়ক সিয়াম। ওরা এত ভালো পারফর্ম করেছে, আমাকে পুরো টাইম হুক করে রেখেছে, আমি এন্ডিং না দেখে যেতে পারছিলাম না এবং পার্সোনালি ওদেরকে বলতে চাচ্ছিলাম যে হাউ মাচ আই লাভড ইট। সো হ্যাটস অফ টু দেম, দ্য এন্টায়ার কাস্ট অ্যান্ড ক্রিউ অ্যান্ড টেকনিক্যাল টিম যারা এই শোটা পুল অফ করেছেন, দে ডিড আ ফ্যান্টাস্টিক জব। এবং দামাল যেহেতু চলছে, আমার মনে হয় যে আমাদের ওদের সাথে কমিউনিকেট করাটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। কেন? কারণ আলটিমেটলি এরাই তো আমাদের দামাল ছেলে, আমাদের দামাল মেয়ে, রাইট? তো ওদেরকে যদি আমরা না জানাতে পারি যে আমরা ওদের জন্য একটা ছবি তৈরি করেছি, ওদের প্যারেন্টসদেরকে যদি না জানাতে পারি, তাহলে আমার কাছে মনে এটা অসম্পূর্ণ রয়ে যাবে। ইরফান ইবনে করিমের ব্যবস্থাপনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করে প্রায় অর্ধশত শিক্ষার্থী। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা।